শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। অসাধারণ অসাধারণ একটি গান শুনলাম। দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আপন ভবন অনুষ্ঠানে। আমরা শুনছিলাম শাহরিয়ার রাফাতের কণ্ঠে গান, যিনি বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ একটি অ্যালবাম প্রকাশ করেছেন সুফি গান নিয়ে। শুধুমাত্র তাই নয়, তিনি 2006-এর ক্লোজ আপ অন্তর্গা আজকের আপন ভবন অনুষ্ঠানে তিনি আছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। শাহরিয়ার রাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা গান শুনছিলাম আপনার, তো আপনার গান নিয়ে শুরুতে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার গানের শুরুটা কিভাবে ছিল? গানের শুরুটা তখন আমি গানটা কুষ্টিয়াতে শুরু হয় আমার জীবনের, কারণ আমি অনেকটা সময় কুষ্টিয়াতে কাটিয়েছি এবং ছোটোবেলা থেকেই অনেক সময়, তো কুঠিবাড়ি শিলাদা কুঠিবাড়িতে ওনার জন্মদিবস উপলক্ষে একটি বড় একটা আয়োজন হয়, তো ওখানে সংগঠনের কোরাস শিল্পীদের প্রয়োজন হয় এক বিভিন্ন সংগঠনে, যা মানে অনেক কোরাস শিল্পী হলে দেখতে ভালো লাগে। তো আমার চাচাতো ভাই, তখন আমি খুব মানে ছোটো, আমি ছোটো জোরে জোরে, আমি খুব বাচ্চু ভাইয়ের ফ্যান ছিলাম ছোটোবেলা থেকে, তো আমি খুব জোরে জোরে গান গাইতাম, তো ওই ওটা দেখে এসে বললো যে চল তুই তুই ভালো গান গাস, চল আমার সাথে আমার সংগঠনে চল, এখানে রবীন্দ্রসঙ্গীতের একটা আয়োজন হচ্ছে। তেমন আমি তো রবীন্দ্রসঙ্গীত কী গাবো আমি তো কিছুই জানি না, তুই চল আস্তে আস্তে শিখে নিবি। তো আসলে কোনো নতুন জিনিসে কিন্তু একটা আগ্রহই অন্যরকম, গান আর গানের ব্যাপার বলে কথা যাওয়া হলো অ্যাজ এ কোরাস শিল্পী হিসেবে। প্রথম গান ছিল আনন্দলোকে মঙ্গলালোকে, আমার জীবনের প্রথম গান ছিল, মানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা, তো তারপর থেকে গান যাত্রাটা শুরু ছিল। এক্ষেত্রে একটা বিষয় জানতে চাই যে ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল যে সঙ্গীত শিল্পী হবেন, অথবা ছোটবেলা থেকে কি গান শিখে শিখে এত দূর এসেছেন? না না না, ছোটবেলা থেকে গান শেখা মানে আমার ক্লাস 7 থেকে গান শেখা শুরু, আর কখনো ভাবিনি তখনো ভাবিনি আমি শিল্পী হব। আচ্ছা, এবার ক্লোজ আপ অনের বিষয়টা একটু জানতে চাই, ক্লোজ আপ অনে আসা হলো কেমন করে? আমি তখন বরিশাল বিএম কলেজে পড়ি, আমার বাড়ি বরিশাল, ক্লোজ আপ অন আমি সেকেন্ড ব্যাচের 2006-এর, তো ক্লোজ আপ ওয়ান মানে যে বাংলাদেশের বাংলা গানের একটা বাজার ফেরত এনেছিল, যখন আমার একটা ব্যান্ড করছিলাম, ব্যান্ডের নাম ছিল উইনসম, তো যেখানে যেতাম না হিন্দি গানের মানে সবাই হিন্দি গানের আবদার করতো, তো বাংলা গান মানে বাংলা গান গাওয়ার খুব জায়গা খুব কম ছিল যে বাংলা গান, তো ক্লোজ আপ অন একটা রেভলিউশন আনলো যে বাংলা গান, সবাই বাংলা গান শুনে ফোক গান শুনে, তো সবাই বন্ধু বান্ধবরা বললো যে রেজিস্ট্রেশন কর, তোর তো গলা ভালো, তার মধ্যে দূর আমার হবে না। আচ্ছা, তো বলতে কর, না হলে সেটা আলাদা কথা, তো রেজিস্ট্রেশন করলাম বরিশাল থেকে, এবং আল্লাহর রহমতে মানে আমি আমি কখনো আশা করিনি যে আমি, কারণ ক্লোজ আপন সারা বাংলাদেশ থেকে নিয়ে আসা, কত ভালো সিঙ্গার আছে, তো আমি কুমার বিশ্বজিৎ স্যারের কিছু গান গিয়েছিলাম এবং কিছু ক্লাসিক্যাল গিয়েছিলাম, তো তারপরে বরিশাল থেকে ইয়েস কার্ড পেলাম, ঢাকায় আসলাম, তারপরে তো টপ টেনের আগে আমি 11th হয়েছিলাম, তো এরপরে তো ক্লোজ আপের পরে একটু গান ছেড়েছিলাম, আবার গানে এসেছি। আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটি বলছিলাম যে বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ সুফি অ্যালবাম, সুফি গান নিয়ে অ্যালবাম হচ্ছে আপনার, তো সুফি গান কেন আসলে? আপনি যদি মানে কোনো যদি স্পেশাল কোনো কারণ নেই, আমার ছোটবেলাটা বেড়ে ওঠা কুমারখালীতে, কুষ্টিয়া কুমারখালী, কুমারখালীতে ওই এলাকার মানুষের জন্য একটু মানে এই ধরনের মানে কথাবার্তা চালচলন কিন্তু কিন্তু একটু সুফিয়ানা, আপনি হয়তো খেয়াল করবেন, যেহেতু সাইজির মানে ওনার একটা ভাবধারা কিন্তু ওখানে সবার প্রত্যেকটা মানুষের চোখে মুখে থাকে, তো যার কারণে ওই জিনিস ওই ভাবটা হয়তো ছোটোবেলা থেকে আমি ক্যারি করেছি, আর আমার সবচেয়ে প্রিয় এবং যার গান শুনলে আমি ঠিক থাকতে পারতাম না নুসরাত ফাতে নুসরাত ফাতে খানজি,
তো যার কারণে আর আমার কাছে মনে হয় যে আমি এই গানটি আমার গলায় আসে। আপনার পছন্দের একটা সুফি গান শুনতে চাই। অবশ্যই অবশ্যই পছন্দের সুফি গান, গানটি লিখেছি আহমেদ সাদ রিজভী, এটা আমার নিজেরই গান। গানটি আমার কাছে মনে হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা সুফি গান। আচ্ছা। মানুষ আমি তোমার খোঁজে তা কাই আকাশে, মায়ার কান্দন কান্দি মায়ায় বন্দী হই শেষে। মানুষ আমি তোমার খোঁজে তা কাই আকাশে, মায়ার কান্দন কান্দি মায়ায় বন্দী হই শেষে। লোক ছিল লোক আছে থাকবে দুনিয়াতে, বলবে কথা কাজী তোতা কি যায় আসে তাতে। একটু বেশি চাই যদি চাইছি তোমার কাছে, মনের ভেতর চাইয়া দেখো হিসাব ঠিকই আছে। মনের ভেতর চাইয়া দেখো হিসাব ঠিকই আছে। মানুষ আমি তোমার খোঁজে তাকাই আকাশে, মায়ার কান্দন কান্দি মায়ায় বন্দী হই শেষে। খুব সুন্দর। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি, যে আপনার ছোটবেলার প্রসঙ্গ। ছোটবেলায় একেবারে মানে ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার? ছোটবেলাতে আমার কেটেছে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে। আচ্ছা, আর এরপর? এরপর বরিশাল। আপনার জীবনের টার্নিং পয়েন্ট অথবা মজার ঘটনা যদি কোনো বলতে বলি, যে এই ঘটনাটার কারণে আপনি আজকে এই পর্যন্ত এসেছেন, তাহলে কোন ঘটনার কথা বলবেন? একবার মনে করেছিলাম গান ছেড়ে দিব। আচ্ছা। মানে ছেড়ে দিব না, আসলে আমার জন্য গান না, মানে এ ধরনের একটা চিন্তা কাজ করলো। কারণ আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘর থেকে আসি, সবার বাবা মা চিন্তা করে যে একটা চাকরি করবে, ভালো চাকরি করবে, বা তাই সে লেখাপড়া শেষ করবে বা একটা ভালো চাকরি করবে, তারা একটা সেফ জোনে আসবে। তো আসলেই আমরা কিন্তু তাই চিন্তা করি যে না, ঠিক আছে গান বাজনা এগুলো পরে হবে, আমি আগে একটা সেটেল হয়ে যাই। বা তো আমার বড় ভাই উনি বললো, আসলে মানে আমরা সবাই না, আমরা ডিসস্যাটিসফাই হয়ে কাজ করি, যে আমার আসলে চাকরি করতে ভালো লাগে না, ভালো লাগবে না, আমি যেটার জন্য তৈরি, যেটা আমার ভালো লাগে, ওটা তোমার করা উচিত। আমি বলছি ভাই তাহলে আমি আমি এই অপশন তো নাই, কারণ বাংলাদেশে শিল্পীদেরকে সরকারি পর্যায়ে মূল্যায়ন নাই কোনো। আমরা আমাদের প্রফেশনটাকে আমরা নিতে পারছি না, মানে একটা সিঙ্গার কিন্তু আমরা কিন্তু সিকিউরড না, কিন্তু আমরা সিকিউরড না, কারণ আমাদেরকে যদি আমাদের অন্যান্য দেশে আমি যতটুকু জানি ভাতা প্রদান করা হয়, বা আমাদের সৃষ্টিশীল কাজের সাথে যারা আছেন তাদেরকে সরকারি একটা বিশাল ব্যাক আপ দেয়, কিন্তু যেটা আমাদের বাংলাদেশে নাই, যার কারণে আমাদের পরিবারগুলো এই গান বা নাচ বা অভিনয় যাই বলেন না, আমার পরিবারগুলো রাজি হয় না। প্রফেশন হিসেবে নিতে অনেকেই পছন্দ করে, পছন্দ করে না, বা আমার কারণ আমার ফ্যামিলিটাই মেইন, পরিবার থেকে চিন্তা করে যে না ও যদি চাকরি করে তাহলে ওটা ও সারা জীবন একটা সুখী থাকবে। তো যার কারণে আমি ওই চিন্তাতে গেলাম, এবং পরবর্তীবার আমার কাছে পরবর্তী একটা মানে আমি বলি গান মানে একটা গানে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, মানে গানটি ছিল ক্লোজ আপনের একটি গান, মানে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই 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 দেখা, দেখা হবে বিজয়। এই গানটি আমার জীবনের টার্নিং পয়েন্ট। আচ্ছা, এই গানটি নিয়ে এবং ক্লোজ আপন নিয়ে আরো কথা বলবো, তার আগে নিব একটি বিরতি। দর্শক নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আপন ভুবন অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শাহরিয়ার রাফাত, কথা বলবো তার সঙ্গে। আপনার জীবনের টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। জি, ওইটা বললাম যে যখন প্রথমবার ক্লোজ আপনের যে গানটি হলো, যদি দক্ষ থাকে অটুট বিশ্বাস হৃদয়, ওই গানটি ছিল আমার টার্নিং পয়েন্ট। আচ্ছা। এবং আমিও ওখান থেকে ইন্সপায়ার হয়েছিলাম এবং বলেছিলাম, মানে মনে হয়েছিল যে না, জীবনে কোনো কিছু শেষ না, ওটাই অনেক বড় শক্তি, যে আমি শেষ করব না, যেখান থেকে শেষ ওখান থেকে শুরু করব। আপনি গান তো করেছেনই, তো এর মাঝখানে একটা সময় আপনি দেশের বাইরে ছিলেন। জি, খুবই যে মানে এই আসলে জায়গাটাই অনেক মজার, মানে আসলে আমি এরপরে আরেকবার গান ছেড়েছিলাম। আচ্ছা।
ক্লোজআপের পরে আরেকবার গান শুনেছিলাম যে আমরা যে গানটা করছি বা আমাদের প্রকৃতির সাথে আমাদের সামাজিকতার সাথে আমাদের গানটা যাচ্ছে না, মানে এটা আমার কাছে মনে হয়েছিল যে আমার মনে একটু শেখা উচিত। আমি কিছু জানি না, কারণ আমরা মফস্বল থেকে আসার পরে অসংখ্য ট্যালেন্ট অসংখ্য প্রতিভা মানুষের ভিড়ে আমরা আসি এবং আমরা কিছুই জানি না, যাদের সাথে কাজ করি তারা এত জ্ঞানী। আমার এই কারণে মনে হয়েছিল যে আমার কিছু শেখা উচিত, এই কারণে আসলে আমার যাওয়াটা, পালিয়ে যাওয়াটা, যে আমি না কিছু শিখে আসি, যার কারণে আমি কলকাতাতে যাই, শিলিগুড়িতে। ওখানে একটা আশ্রমে থাকি বেশ কিছুদিন, প্রায় 3 বছর মতন। ওখানে আসলে জীবন দর্শনে অনেক কিছু জানতে পারি এবং জীবন দর্শনে একটা কথা আমি আমার গুরুজি বলি, তুমি মানে তোমার জীবনের চাওয়া কি, তুমি ভালো থাকো, মানে আমরা যা করছি আমার ভালো থাকার জন্য, মানে আমি ভালো আছি এটাই অনেক বড় কিছু, সেভাবে জীবনটাকে বাঁচানো উচিত যে আমি এই কাজটা করলে আমি ভালো থাকবো, এই কাজটা করলে আমি খারাপ থাকবো, তো আমার আমি কেন বেঁচে আছি, আমি আমি নিজের সন্তুষ্টির জন্য বেঁচে আছি, বা আপনি যদি সন্তুষ্ট হন আমারও সন্তুষ্ট হওয়া লাগবে, মানে প্রত্যেকটা জিনিস না একটা ধারাবাহিকতায় চলে। তো প্রথম কথাটা হচ্ছে আমি ভালো আছি, তো আমি আসলে এই জিনিসটাকে মাথায় নিয়ে চলে যে আমি ভালো আছি, আমি ভালো থাকতে চাই। আপনার আশ্রমের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। ওখানে অনেক ধরনের মানুষ থাকে আসলে, ধর্ম ওখানে আশ্রমের ধর্ম বা মানে বিভিন্ন ধরনের হিন্দু ধর্মের আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বা অনেক ধরনের মানে অনেক দেশেরও লোক ছিল। তো এখানে না আমরা আসলে একটা সঙ্গবদ্ধভাবে কাজ মানে থাকতাম এবং বিবাদের কোনো জায়গা ছিল না, কারণ এত সুন্দর একটা পরিবেশ ছিল সেখানে। গানের চর্চাটা কি ছিল? গানের চর্চাটা কেমন হতো, মানে সবাই মিলে আমরা বসে গান করছি, মানে সবাই মিলে বসে, গুরুজি বসে আছেন, সবাই মিলে গান করছি, কোনো কিছু জানার ইচ্ছে হলে প্রশ্ন করছি। আপনার গুরুজি সম্পর্কে একটু জানতে চাই। জি, উনি খুব মানে কি বলবো, ওনাকে আসলে দেখলে আমার কাছে মনে হয় যে একটা নূরানি, একটা মানে একটা নূরের বাতি ওনার সারাটা মুখমণ্ডলে। উনি সাদা পোশাক পরেন, একদম সাদা পোশাক পরেন, খুব সাদা সিধে। নামটা যদি একটু বলেন। জি, ওনার নাম হচ্ছে শ্রী মণি দাস। আচ্ছা আচ্ছা, শ্রী মণি দাস উনি শিলিগুড়িতে থাকেন, কিন্তু ওনার বাড়ি হচ্ছে আমাদের এই যে আসাম। আচ্ছা। হ্যাঁ, উনি অনেকটা বছর লালন সাহেজির আশ্রমে ছিলেন। আচ্ছা আচ্ছা, কুষ্টিয়াতে। এরপরে উনি চলে যান এবং উনি আমাকে একটা বলেছিলেন যে সুফিজমের জায়গাটা তো তোমাদের, ঠিক তুমি যেখান থেকে এসছো ওখানে। তো পরে আমার মনে হলো যে আসলে আমি বাসা থুয়ে অন্য জায়গায় চলে, মানে দেশ ছেড়ে, মানে আমি অন্য জায়গায় চলে গেছি, দেশ ছেড়ে কেন ওখানে গেলাম সুফিজম শিখতে? কারণ কারণ ওই যে হয়তোবা আমার ইশারা মেলে নাই, কিছু জিনিস ইশারা মিলতে হয়, হয়তোবা আমার ইশারা মিলে নাই, যার কারণে আমি হয়তোবা শেখার জন্য ওখানে গিয়েছিলেন বলেই বুঝতে পেরেছেন যে আপনি আপনি আসলে। জি, আমাদের জি আমাদের আমাদের সংস্কৃতিটা আসলে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি আমাদের এই মাটিতে অনেক বেশি সঙ্গীতের বা সংস্কৃতির অনেক মানে সুবাসিত গন্ধ আছে, যা আমার কাছে মনে হয়েছে। এবং এই গন্ধটা অন্য দেশের, সব দেশের গানই বা সংস্কৃতি ভালো, কিন্তু আমি বলবো আমাদের দেশের ফোকটা হচ্ছে, আমাদের দেশের গাজির গান, আমাদের দেশের লালন সঙ্গীত অনেক বড় একটা। আপনার কণ্ঠে আসলে একটি লালন সঙ্গীত না শুনলেই তারে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কামেনে আসে যায় খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায়। এবারে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার মতে খাঁচার ভেতর অচিন পাখি আসলে কিভাবে আসে যায়? এটা যদি দেখতে পারতাম তাহলে তো দেখা যায় না, তো মালিক জানে উনি কিভাবে আসে আর যায়, উনি দেখতে পারবেন, আমি দেখতে পারবো না।
আচ্ছা, এবারে আসলে একটু অন্য প্রসঙ্গে আসি, যে আপনি যেটা বলছিলেন যে গান, নাচ, অভিনয় এগুলোকে আসলে প্রফেশন হিসেবে নিতে চান না বা পরিবার থেকে আসলে হয় না, তো আপনার বর্তমান কাজ সম্পর্কে একটু জানতে চাই। জি, মানে তারপরেও আমরা যেহেতু সঙ্গীতকে ভালোবাসি, এটাই এখন আমার প্রফেশন, এটাই আমার ইবাদত, এটাই এর সাথে আমি প্রেম করি। এখন আমি মিউজিক ডিরেকশন করছি, আমি মানে নিজের গানগুলো করছি এবং আমি ফিল্মের কিছু কাজ করছি। খুব সম্প্রতি একটি ফিল্ম রিলিজ হলো, মায়াবিনী, যেটা পুরা সঙ্গীত পরিচালনা আমার করা ছিল। তো আর স্টেজ শো তো আছেই, সব মিলিয়ে গানের সাথেই আছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে গান নিয়ে থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা গান নিয়ে থাকবো, আর মানে গান নিয়ে থাকতে চাই। আপনার চলচ্চিত্রের প্লেব্যাকের কথা আমরা শুনবো, তবে আরেকটি বিরতি নিতে হচ্ছে আমাদের। জি প্লিজ। দর্শক, আপন ভবন অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। দর্শক, বিরতির পর আবার স্বাগত আপন ভবন অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শাহরিয়ার রাফাত, কথা বলবো তার সঙ্গে। আমরা আপনার প্লেব্যাক নিয়ে কথা বলছিলাম, চলচ্চিত্রের সেই প্লেব্যাকের ঘটনাটা শুনতে চাই, যে চলচ্চিত্রে আসলে প্লেব্যাক করার শুরুটা কিভাবে হলো? প্রথম প্লেব্যাক করেছিলাম, চলচ্চিত্র রিলিজ হয় নাই, এটা হচ্ছে অনিমেষ আইচের একটি মুভি ছিল। ওই মুভিতে দুটি গান করেছিলাম, এখনো মুক্তি হয়নি। এবং এরপরে এসে আমি কাজ করলাম, খুব শেষ কাজ করলাম মিস কল মুভির, মানে প্লেব্যাক। আর যদি আপনি সঙ্গীত পরিচালক হিসাবে বলেন, সেটা হচ্ছে মায়াবিনীতে আমার প্রথম সঙ্গীত পরিচালনা। এবং ওই মুভিটাতে প্রত্যেকটি গান আমার করা, খুব মানে মানে আমার কাছে মনে হয়েছে যে মানে ফিল্ম মানে বড় পর্দা অনেক বড়ই। আচ্ছা, বড় পর্দার গানগুলো অনেক বড় হতে হয়, তো যার কারণে আসলে মানে জীবনে তো আসলে অভিজ্ঞতার খুব বড়ই অভাব। অভিজ্ঞতা আসলে সাগরের মতন বিশাল, যতটুকু হবে ততটুকুই কাজে লাগবে। আচ্ছা, আমরা ওই চলচ্চিত্রের একটি গান শুনবো কি? জি অবশ্যই, ওই চলচ্চিত্রের একটি গান খুবই মোটামুটি শ্রোতা প্রিয় হয়েছে। গানটি আমার সাথে গিয়েছিলেন সহশিল্পী ছিলেন রুকু। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি, যে খোদা জানে মন জানে কত ভালোবাসি, যে বেহিসাবি তুমি আমি বেসামাল ভালোবাসা, বেমালুম ভুলে যাওয়া বেসামাল কাছে আসা, কি করে বোঝাই তোকে কত ভালো বাসি যে। অসাধারণ। এবারে আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, এই যে অডিও বা ভিডিও এগুলোর অনেক সময় আসলে পাইরেসির কবলে পড়ে যায় এবং মার খেয়ে যায়, এই বিষয়ে আসলে কি বলবেন? এটা ছিল অনেক আগে যে আমরা পাইরেসির কবলে পড়েছি, আর এখন আমরা পাইরেসিটাই হচ্ছে আমাদের এখন অডিও বিজনেস। আচ্ছা আচ্ছা, মানে আগে যেমন চুরি করে পাইরেসি হতো, এখন প্রকাশ্যে হয়, সেটা আমি আপনি দুজনেই করছি। আচ্ছা, যেমন আপনি একটা গান শুনছেন ডাউনলোড করে, যেই পয়সাটা কোনো একটা না কোনো সাইট পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না, বা কোনো মিউজিক ডিরেক্টর পাচ্ছে না, বা কোনো গীতিকার পাচ্ছে না। সো এটাকে, এইটা হচ্ছে একটা প্রকাশ্য চুরি, প্রকাশ্য পাইরেসি। তো আমি আশা করি যে একটা শিল্পী, একটা প্রতিষ্ঠান, আর ভবিষ্যতে একটা শিল্পী হবে একটা প্রতিষ্ঠান, তার একটা চ্যানেল থাকবে, রেভিনিউ সেখান থেকে আসবে, তার গান ওই চ্যানেল থেকে রিলিজ হবে, এবং অন্ততপক্ষে শিল্পীটা বাঁচবে এবং পুরো সংস্কৃতি ইন্ডাস্ট্রিটা বাঁচবে। আমরাও আশাবাদী। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে সুফি বা সুফিয়ানা গানের গান ছাড়াও মানে আমরা শিল্পীদের ক্ষেত্রে দেখি যে তাদের লুকস একটু অন্যরকম থাকে। আমরা যদি আপনার দিকে দেখি যে আপনি পাঞ্জাবি, বড় চুল, এটা কি আসলে সুফিয়ানার সাথে কানেক্টেড? না, এটা সুফিয়ানার সাথে কানেক্টেড না, মানে
চুল দাড়ি পোশাক এটা কিন্তু সুফিয়ানের সাথে কানেক্টেড না। এখন দেখা যাচ্ছে যে একজন দরবেশ, উনি হয়তো বা একটা হাতে হাতে লাঠি থাকবে, হয়তো বা আলখেল্লা একটা থাকবে। আপনি আপনি এখন শার্ট প্যান্ট পরেও সুফি গান গাইতে পারেন, আর আপনি পাঞ্জাবি পরেও সুফি গান গাইতে পারেন, যে কোনোভাবে। কিন্তু চুলটা হচ্ছে কি, মানে আমরা একটা কিছু একটা সাইন থাকে যে ডাক্তার অ্যাপ্রন পরলে পরে মনে হয় যে উনি ডাক্তার। তো চুল বড় রাখলে বা একটু দাড়ি থাকলে মনে হয় শিল্পী। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে রাখা, আর আমার আমার কাছে মনে হয় যে এই লুকটা আমার সাথে যায় একজন শিল্পী হিসেবে। এই লুকটা আসলে আপনার সঙ্গে যায়। এবার একটু আপনার পরিবারের কথা জানতে চাই। জি, পরিবারে আমার এক ছেলে এক মেয়ে, মা আছে, বাবা আছে, বোন আছে, ওয়াইফ তো আছে। আর আমার পরিবারে সমস্ত মিউজিশিয়ান এবং শিল্পীরা, এটা হচ্ছে আমার পরিবার। আচ্ছা আচ্ছা, আবার গানের প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনার লাস্ট অ্যালবাম কি ছিল? আমার সর্বশেষ অ্যালবাম ছিল মুসাফির মন। মুসাফির মন এটা একটা আমার একটা মিক্স প্রজেক্ট ছিল। এখানে অনেকে আমার আমার সঙ্গীতায়োজন এবং আমার সুরে গিয়েছিল অনেকে, এবং আমি নিজেও গিয়েছিলাম। অ্যালবামটির নাম ছিল মুসাফির মন। এখানে গান করেছে আমার কিছু মানে পছন্দের কিছু ভয়েস নতুন, এবং এখানে গান গিয়েছে দিনাত জাহান মুন্নিয়া ভাবি, এখানে গান গিয়েছে সেরা কণ্ঠের রোমেল। তো সব মিলিয়ে মানে এই অ্যালবামটি ছিল আমার একটা এক্সপেরিমেন্টাল অ্যালবাম। সেখানে আপনার মৌলিক গান কয়টি ছিল? আমার মৌলিক গান ছিল দুটি, টোটাল গান অ্যালবামের গান ছিল 14টি। দুটি থেকে একটি গান আমরা শুনতে চাই। জি, মুসাফির মন অ্যালবামের টাইটেল গানটি আমার গাওয়া ছিল, এবং গানটি লিখেছিলেন তারেক আনন্দ। তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই। জি প্লিজ। দর্শক, এই ছিল আজকের আমাদের আপন ভবনের আয়োজন। আমরা সামনে কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত দেখতে থাকুন News24, আর সবাই ভালো থাকুন। কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে, মুসাফির আমি মুসাফির মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে, আকাশ টানে মাটিও টানে, এই পৃথিবীর মায়া ছিন্ন করে, হে খোদা হে খোদা, যেতে চাই তোর দরবারে।